कबे क्षमता छाड़बें ता न्यूयॉर्के जानालें बांग्लादेशेर परराष्ट्रमंत्री আব্দুল মোমেন সাহেব। আপনারা নিশ্চয়ই অবগত এবং উনি একটা সেফ এক্সিট পাবেন, মানে আপনাদের বিদায়ের রাস্তাটা অন্তত খোলা থাকবে। আর যত লেট করবেন, দেরি করবেন, তত আপনাদের সেই বিদায়ের যে রাস্তা। বরং প্রধানমন্ত্রীকে বুঝিয়ে যত তাড়াতাড়ি পারেন ক্ষমতা থেকে সরে পড়েন। অবস্থা কিন্তু ভালো না, বিপদে পড়ে যাবেন, তখন আর কিছুই করার থাকবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল, কেমন আছেন? কবে ক্ষমতা ছাড়ছেন? বন্ধুরা, এই প্রশ্নটি করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র। বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা অনেক তথ্য জানতে পারবো যে কবে ক্ষমতা ছাড়বেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। কবে ক্ষমতা ছাড়বেন তা নিউইয়র্কে জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব। আপনারা নিশ্চয়ই অবগত যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী 160 জনের একটা বিশাল বহর নিয়ে তিনি আমেরিকায় অবস্থান করছেন। আমেরিকা কেন গিয়েছেন, কী কারণে গিয়েছেন, তা কিন্তু ইতিমধ্যেই আমি আপনাদের বর্ণনা করেছি, ব্যাখ্যাসহ জানিয়েছি। তো আজকে আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব তিনি জানালেন যে কবে তারা ক্ষমতা ছাড়বেন। ইতিমধ্যে হয়তো আপনারা খবরের কাগজে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনাটি দেখেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব কবে ক্ষমতা ছাড়বেন সে বিষয়ে কথা বলছেন। নিউইয়র্কের জ্যাকসন হাউস নামে একটি এলাকা রয়েছে যেটাকে বাঙালি পাড়া বলা হয়। বাঙালি পাড়া হিসাবে সেটি ব্যাপকভাবে পরিচিত এবং সেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ বসবাস করেন। তো সেখানে একটি রেস্টুরেন্ট আছে যেটার নাম নবান্ন। সেই রেস্টুরেন্টে আজকে বাংলাদেশের একজন জনপ্রিয় জার্নালিস্ট মুশফিক ফজল আনসারি নাম, সে জাতিসংঘ, হোয়াইট হাউস সহ বেশ কয়েকটি ইয়াতে আপনার সাংবাদিকতা করেন এবং সেখানে একটি স্থানীয় পত্রিকার তিনি সম্পাদকও। তো সেই নবান্ন রেস্টুরেন্টে মুশফিকুল ফজল আনসারি সহ বেশ কয়েকজন জার্নালিস্ট তারা সকালের নাস্তা করছিলেন। সকালের নাস্তা তারা করার পরে সে টেবিলে বসে আলোচনা করছেন, আড্ডা দিচ্ছেন। ঠিক সেই সময়ে বাংলাদেশের অবৈধ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব ওনার স্ত্রীকে নিয়ে সেই রেস্টুরেন্টে প্রবেশ করেন নাস্তা করার জন্য। সেখানে প্রবেশ করেই দেখেন মুশফিক ভাই আমাদের, এবং তিনি একজন সত্যবাদী, বাংলাদেশের এই সরকারের যে অপকর্ম, ভোট চুরি, গণতন্ত্রহীনতা, মানবাধিকার লুণ্ঠন, এই নানাবিধ অপকর্ম তিনি নিয়মিত আমেরিকা সহ জাতিসংঘে তুলে ধরেন। তো ওনাকে দেখেই পররাষ্ট্রমন্ত্রী এগিয়ে গিয়ে বলেন, ফজল ভাই কেমন আছেন, খোঁজ খবর নিয়ে। যাই হোক, ফজল ভাই স্ট্রেট ফরওয়ার্ড বলেন, আমরা ভালো আছি, দেশ তো ভালো নাই, আপনি ক্ষমতা কবে ছাড়বেন, মানে আপনারা ক্ষমতা কবে ছাড়বেন সেটা জানান। তো এই কথা বলার পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা কেন ক্ষমতা ছাড়ব, মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে প্রেসিডেন্ট কি পদত্যাগ করেন কিংবা ক্ষমতা ছাড়েন, তারাও তো ছাড়েন না। তখন মুশফিকুল ফজল আনসারি বলছেন, ভাই এসব ভোগিচকি কথা বলে তো লাভ নাই, কোথায় আমেরিকা আর কোথায় বাংলাদেশ, আপনি কার সাথে কার তুলনা করছেন এটা কি আপনি একবার চিন্তা করেছেন, কার সাথে কার তুলনা করছেন আপনি, আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বুঝেন উনাদের চিন্তাভাবনার লেভেলটা কোথায়। মানে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে পদত্যাগ করেন না, এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও নাকি পদত্যাগ করবেন না, চিন্তাটা করেন। তো যাই হোক, আমাদের
মুশফিকুল ফজল আনসারী ভাই পরিষ্কারভাবে বললেন যে ভালোই ভালোই, নিজেদের যদি ভালো চান তাহলে অতি দ্রুত ক্ষমতা ছাড়েন এবং আপনাদের প্রধানমন্ত্রীকে গিয়ে বুঝান যে যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিদায় নেবে তত ওনার জন্য মঙ্গল এবং উনি একটা সেফ এক্সিট পাবেন, মানে আপনাদের বিদায়ের রাস্তাটা অন্তত খোলা থাকবে। আর যত লেট করবেন দেরি করবেন তত আপনাদের সেই বিদায়ের যে রাস্তা, সেফ এক্সিটের যে রাস্তা, এই রাস্তা বন্ধ হয়ে আসবে, তখন আপনারা চাইলেও সেফ এক্সিট আর নিতে পারবেন না। এখন সম্ভাবনাটা আছে, সেফ এক্সিটের রাস্তাটা খোলা আছে। তো নিজেদের যদি ভালো চান, নিজেদের যদি মঙ্গল চান, অতি দ্রুত ক্ষমতা থেকে সরে যান, পদত্যাগ করেন, না হলে সামনে আপনাদের মহা বিপদ অপেক্ষা করছে। কি বিপদ? ইতিমধ্যেই কিন্তু টের পাচ্ছেন, আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে টের পাওয়া শুরু করেছে। এই জন্য তো আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, মুখ কিন্তু কালো হয়ে গেছে, মুখ কিন্তু কালো হয়ে একদম বিমর্ষ অবস্থা। তারা এই যে এখন মিডিয়ায় কথা বলছেন, দেখবেন বিমর্ষ একটা অবস্থার মধ্যে। প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে বসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, কি বলেছিলেন মনে আছে আপনাদের? যে আমার ছেলে তো এখানেই লেখাপড়া করেছে, বিয়ে করেছে, সন্তান আছে, সয় সম্পদও আছে, বাড়িঘর, তারা যদি বাজেয়াপ্ত করে করবে। তো হঠাৎ করে কি এমন হলো যে প্রধানমন্ত্রী নিজেই বলছেন তার সন্তানের সয় সম্পদ যদি বাজেয়াপ্ত করে, সিজ করে, তো করবে? তার মানে ডাল মে কুচ কালা হে, ডাল মে কুচ কালা হে। এই যে অনেকে এতদিন বলে আসছে আকাশে বাতাসে যে বিভিন্ন খবর উড়ে বেড়াচ্ছে যে আমাদের জয় সাহেবের সয় সম্পদ নাকি ইতিমধ্যে আমেরিকা সিজ করেছে, তো এটার সম্ভাবনা সত্যতা সেটা তো প্রধানমন্ত্রীর বক্তব্যেই আমরা স্পষ্ট, তা না হলে তো এই কথা বলার কথা না। আপনি যদি বৈধভাবে কোনো দেশে সম্পদ অর্জন করেন আপনার তো কোনো ভয় থাকার কথা নয়, কেনই বা আপনার বৈধ সম্পদ আরেকটা দেশে হস্তক্ষেপ করবে, সিজ করবে বা বাজেয়াপ্ত করবে, কোনো সুযোগ নেই। আপনি নিজে বৈধভাবে আমেরিকায় গিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হন, আপনার ভিতরে কোনো ভয় থাকবে না, কারণ আপনি বৈধ পথে সেই টাকা অর্জন করেছেন। ইউরোপে যান, কোনো ভয় নেই। কিন্তু আপনি যদি অবৈধভাবে সম্পদ অর্জন করেন তাহলে কি অবস্থা হবে? টের পাচ্ছেন তো? তারা টের পাচ্ছে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি সেখানে মুশফিকুল ফজল আনসারী ভাই আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীকে যে ভালোই ভালোই যান, যত দ্রুত যাবেন ততই আপনাদের মঙ্গল, যত লেট করবেন তত কিন্তু আপনাদের জন্য মহা বিপদ ধেয়ে আসতেছে। এখন কি চান সেটা নিজেরা সিদ্ধান্ত নেন। তবে সেখানে অকপটে আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন তারা যে মহা বিপদে আছে তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর একটা ভালো গুণ আছে, কি জানেন? সে কিন্তু মাঝে মাঝে সত্য কথা মুখ দিয়ে বলে ফেলে, নিজের অজান্তে হোক, চাপে পড়ে হোক, আর যেভাবে হোক, তিনি কিন্তু মাঝে মধ্যেই দেখবেন হুট করে হক কথা বলে দিয়েছে। তো এটা একটা ভালো গুণ ওনার, সব হক কথা বলে না, মাঝে মাঝে বলে আর কি। তো এটা হচ্ছে এই অবস্থা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন মার্কিন যে নিষেধাজ্ঞা, যে স্যাংশন, এটা কিন্তু তারা ইমপ্লিমেন্ট শুরু করেছে, বাস্তবায়ন শুরু করেছে, এবং কারা কারা আসবে তালিকায়, কারা কারা ইতিমধ্যে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, এটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন, লিস্টও পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে। অলরেডি তারা, আমরা যেটা বিভিন্ন সোর্স থেকে তথ্য পেয়েছি, যে তারা একটা সরকারকে লিস্ট দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আওয়ামী সরকারকে একটা লিস্ট দিয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় কারা কারা। আওয়ামী লীগ এই লিস্ট এখনও প্রচার করছে না বিভিন্ন কারণে, কারণ জানেন যে এই লিস্ট পাবলিশ হয়ে গেলে তাদের কি এক নরবরে অবস্থা, থরবরে হয়ে যাবে। যেমনটি এই নিষেধাজ্ঞার যে ভিসা নীতি সেটা কিন্তু প্রায় এক দেড় মাস আগেই জানিয়েছিল, কিন্তু তারা এটা গোপন রেখেছিল। তো এরকম একটা লিস্টও নাকি দিয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়েছি, কিন্তু আওয়ামী লীগ এটা নিজেদের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য পাবলিককে জানাচ্ছে না। তবে পাবলিক জেনে যাবে, ডোন্ট ওরি।
Do you think regional democratic stability? হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের প্রেস ব্রিফিংগুলোতে নিয়মিত বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। মুশফিকুল বহু বছর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করেছিলেন। বর্তমান ঠিকানা ওয়াশিংটন ডিসি। জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বাঙালিপাড়া জ্যাকসন হাইটসে জড়ো হয়েছিলেন অনেকে। সেখানে একটি রেস্তোরাঁয় নাস্তা করতে ঢুকেছিলেন সাংবাদিক মুশফিকুল সহ বেশ কয়েকজন। এ সময় হঠাৎ সেখানে সস্ত্রীক হাজির হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। কেউ একজন এ সময় সাংবাদিক মুশফিকুলের কথা তাকে বলেন। সঙ্গে সঙ্গেই মুশফিকুলের টেবিলের কাছে গিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। চেয়ার টেনে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন। এ সময় স্ত্রী সেলিনা মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ছিলেন তার সাথে। উপস্থিত কয়েকজন জানান, কুশল বিনিময় শেষে নিজের আমেরিকান জীবনের নানা অধ্যায়ের গল্প করেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার সঙ্গে তার যে অবিচ্ছেদ্য সম্পর্ক সেই কথাও স্মরণ করিয়ে দেন। কথাবার্তার এক পর্যায়ে মুশফিক পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কবে ক্ষমতা ছাড়ছেন? তাৎক্ষণিক জবাবে মোমেন বলেন, ক্ষমতা ছাড়ব কেন, নির্বাচন হবে নির্বাচনের মতো। তিনিও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমেরিকায় কি নির্বাচনের সময় প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়েন? তখন মুশফিক বলেন, এই তুলনা করবেন না, দেশের সব প্রথা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এসব কেতাবি কথা বলে কি লাভ, বরং প্রধানমন্ত্রীকে বুঝিয়ে যত তাড়াতাড়ি পারেন ক্ষমতা থেকে সরে পড়েন, অবস্থা কিন্তু ভালো না, বিপদে পড়ে যাবেন, তখন আর কিছুই করার থাকবে না। পাল্টা উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব নিয়ে চিন্তা করছে না তারা, তবে স্বীকার করেন পরিস্থিতি কিছুটা খারাপ। তিনি বলেন, অবস্থা এমন হয়ে গেছে যে কারোর সাথে ব্যক্তিগত আলাপ আলোচনাও করা যায় না, সবাই পেছনে লেগে থাকে। রাজনীতির সচেতন মানুষের কাছে সাংবাদিক মুশফিকুল বেশ পরিচিত মুখ। আমেরিকায় বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপনের মধ্য দিয়ে তিনি এই পরিচিতি পেয়েছেন। তবে সরকার সমর্থকরা যে তার প্রতি বিরূপ সেটাও গোপন নয়। খোদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বিভিন্ন সময় মুশফিকুলের নাম নিয়ে নানা মন্তব্য করেছেন। অভিযোগ করে বলেছেন, তিনি আমেরিকানদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক চিত্র তুলে ধরেন। এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন, আমরা দেখতে পেয়েছি কালবেলা নিউজ থেকে যে তথ্যটি পেয়েছি, এমনকি এই ভিডিও জুড়ে ফারুক ভাই গণঅধিকার পরিষদের সে যে মন্তব্য করেছে, বক্তব্য দিয়েছে, আপনারা সকলেই দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।